করবো জয় একদিন। তো বন্ধুরা, কথাটা আসলে শরীর যে আমরা একদিন জয় করব তাতে কোনো সন্দেহ নেই, যদি আমরা মনে প্রাণে বিশ্বাস রাখি যে আমরাও পারবো, তাহলে আসলেই এটা আমাদের দ্বারা সম্ভব। তো বন্ধুরা, তাহলে আমরা আজকে যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছি, ছোট্ট একটা বিষয়, কোথায় ওয়ান্স, কোথায় হিস বা হার এবং কোথায় ইটস, এই পজিটিভ কেসগুলো ব্যবহার করবো। এগুলো প্রতিটাই সাধারণত বিগত সালের পরীক্ষায় এসেছিল, আমরা একটু নজর সহকারে দেখবো এবং সারা জীবনের জন্য এমনভাবে রাখার চেষ্টা করবো যাতে আমাদের কখনোই আর কোনোদিন ভুল না হয়। বন্ধুরা, তাহলে আমরা একটু নজর সহকারে দেখি প্লিজ। এখানে একটা কথা বলা হয়েছে যে ওয়ান কোনো বাক্যের সাবজেক্ট হলে এর পজিটিভ কেসটি ওয়ান্স হয়, দ্যাট মিন্স এর সাথে একটা অ্যাপোস্ট্রফি হবে। কি দেখো বন্ধুরা, দুই নম্বরটা বলা আছে এরকম, ওয়ান অফ দা এরপরে প্লুরাল নাউন হলে এর পজিটিভ কেসটি হিজও হতে পারে, হারও হতে পারে। তিন নম্বরটা উল্লেখ আছে প্রাণহীন বা জড় পদার্থ বুঝালে এর পজিটিভ কেসটি ইটস হয়, অথবা কালেকটিভ নাউনগুলো দ্বারা প্রাণীবাচক বুঝালে এর পজিটিভ কেসটিও ইটস হয়। আমি একটু সহজ কথা দেখবো, সহজভাবে বোঝার চেষ্টা করবো। এক নম্বর এক্সাম্পল বলছে ওয়ান শুড ডু, আমরা সর্বদাই তাকাবো ভার্বের দিকে, এখানে ভার্ব কোনটা, শুড। তাহলে বন্ধুরা ভার্বের পরে ফুলবে সাবজেক্ট কি, ওয়ান, তাহলে ওয়ান একাই বসছে, একটি মাত্র ওয়ান, এর এর আগে ইচ ওয়ান, এভরি ওয়ান, এইদার ওয়ান, এ ধরনের কোনো জাতীয় ওয়ার্ড নাই এবং ওয়ানের পরেও কিছু নেই। যদি ভার্বের ফুলবে ওয়ান কখনো একাই বসে, তাহলে এর পজিটিভ কেস হিসাবে সর্বদাই কি বসে, ওয়ান্স বসে, তাই আমরা এখানে ওয়ান্স বসাবো। ক্লিয়ার বন্ধুরা? পরেরটা দেখেন, ওয়ান মাস্ট হবে, আবারও বলি তাকাবো কোথায়, ভার্বের দিকে, ভাব, ভার্বের আগে যদি ওয়ান একাই বসে, দ্যাট মিন্স ওয়ানের আগেও কিছু থাকবে না, ওয়ানের পরে ভার্ব ছাড়া অন্য কিছু থাকবে না, তাহলে এর পজিটিভ কেস হিসেবে কি বসে, ওয়ান্স বসে, অবশ্যই অ্যাপোস্ট্রফি আসবে। ক্লিয়ার বন্ধুরা? কিন্তু ওয়ানের পূর্বে যদি কখনো এভরি জায়গা থেকে, এভরি ওয়ান, ইচ ওয়ান, আইদার ওয়ান, এনি ওয়ান, নো ওয়ান, এই জাতীয় ওয়ার্ড থাকে, তখন কিন্তু আর ওয়ান্স দেওয়া যাবে না। যেমন এভরি ওয়ান, দেখেন বন্ধুরা এখানে শুধু ওয়ান ছিল কিন্তু এখানে ওয়ানের পূর্বে এভরি, এরকম ওয়ানের পূর্বে যদি কখনো এভরি, ইচ, এনি, নো এই ওয়ার্ডগুলো থাকে, তাহলে পজিটিভ কেস হিসাবে দুইটা জিনিস বসা যায়। আমরা ইচ্ছা করলে এখানে হিজও বসাতে পারবো, ইচ্ছা করলে আমরা হারও বসাতে পারবো, কারণ এই এভরি ওয়ান দ্বারা ছেলেও বুঝতে পারে, মেয়েও বুঝতে পারে, কিন্তু অপশনে আপনাদের যে কোনো একটা থাকবে বন্ধুরা। ক্লিয়ার? তারপরেরটা আমরা দেখবো ওয়ান অফ দ্য স্টুডেন্টস, বন্ধুরা মনে রাখবেন আমরা জানি যে ওয়ান অফ দ্য এই জায়গায় থাকতে পারে, ওয়ান অফ দ্য স্টুডেন্টস, ইস অফ দ্য স্টুডেন্টস, এভরি অফ দ্য স্টুডেন্টস, নো ওয়ান অফ দ্য স্টুডেন্টস, নান অফ দ্য স্টুডেন্টস, যদি এরকম থাকে তো ওয়ানের পরে যদি কখনো প্রিপজিশন থাকে তাহলে মনে রাখবেন এর পজিটিভ কেসটা আমরা দিতে পারি, হিজও দিতে পারি, আমরা হারও দিতে পারি। ক্লিয়ার বন্ধুরা? এখন অপশনে যদি হিস থাকে তাহলে হিস, হার থাকলে হার, দুইটি সাধারণত কখনোই অপশনে দেওয়া থাকবে না। কিন্তু যদি এরকম বোঝাতো যে এভরি ওয়ান, ওয়ান অফ দ্য বয়েস যদি থাকতো, ওয়ান অফ দ্য বয়েস তাহলে আমরা দিতাম হিস, ওয়ান অফ দ্য গার্লস থাকলে আমরা দিতাম হার। ক্লিয়ার বন্ধুরা? তারপর এক্সাম্পল, এ সাইড শুড লাভ ড্যাশ মাদার, এই জিনিসটা মনোযোগ সহকারে মনে রাখবেন, সাইড যদিও এটা দ্বারা প্রাণী, এটা দ্বারা কি বোঝায়, প্রাণ আছে এটা, তারপরও যদি কখনো ইতর বাচক প্রাণী বুঝায়, এরকম যদি বিড়াল, আবার বুঝতে পারে আপনার কুকুর, গরু, এরকম যদি বুঝায়, তার সাথে সাইডও যদি বুঝায়, তাহলে এর পজিটিভ কেসটি সর্বদাই ইটস হয়। মনে রাখবেন এখানে এর সাথে কখনো অ্যাপোস্ট্রফি এস লাগা যাবে না, লাগালেই ভুল হয়ে যাবে। ক্লিয়ার? যেমন দা ডগ, এখানে যদি কখনো প্রাণীবাচক আছে, তার ডগ, দা ক্যাট, দা কাউ, দা গার্ল এরকম আসে, তাহলে পজিটিভ কেসের শব্দে কি হয় বন্ধুরা, ইটস হয়। আবারও বলি এখানে কখনো অ্যাপোস্ট্রফি এস লাগা যাবে না, লাগালে ওটা হয়ে যাবে ইট ইস, মিস্টেক হয়ে যাবে। শেষে দেখেন দা আর্মি, এই জিনিসটা মনে রাখবেন এখানে আর্মি হচ্ছে একটা কালেক্টিভ নাম, যদি কালেক্টিভ নামগুলো কখনো বাক্যের সাবজেক্ট হয়, হতে পারে দা আর্মি, দা পুলিশ, হতে পারে দা পিপল, দা কমিটি, দা জুরি, এরকম যদি কিছু আসে তাহলে মনে রাখবেন এর পজিটিভ কেস হিসেবে সম্বন্ধে কি হয়, ইটস হয়। ক্লিয়ার বন্ধুরা? আমার বিশ্বাস আজকের পর থেকে আর কখনোই ওয়ান্স, হিজ, হার আর ইটস এর মধ্যে সমস্যা থাকার কথা নয়।
এপর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনারাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকার চেষ্টা